ডোবা থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার গঙ্গা সংলগ্ন একটি ডোবায়। বুধবার সকালে স্থানীয় কিছু বাসিন্দা দেখতে পায় ডোবায় ভেসে রয়েছে একটি মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়, বাড়ি হালি শহরের রানী রাসমণি এলাকায়। তবে কিভাবে তার মৃত্যু হলো এবং কিভাবেই তার দেহ ডোবায় এলো, ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।